রবিবার সকালে ঝিনাইদহের মহেশপুরে ট্রাকের তলায় পিষ্ট হয়ে চতুর্থ শ্রেণীর ছাত্র রাজন অকাল মৃত্যু হয়েছে। এই ঘটনা ঘটেছে উপজেলার ভৈরবা বাজার সংলগ্ন তেল পাম্পের পাশে। প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে এই করুণ ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল থেকে গাড়ি ধরল, ড্রাইভার ও হেল্পার পালিয়ে যায়। পুলিশ জানান, সংবাদ পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ি জব্দ করি। মহেশপুর থেকে সেলিম রেজা তাজের পাঠানো তথ্যচিত্রে, একাত্তর বাংলা নিউজ ডেস্ক।